হাই, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা বুকু লাইফ স্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি। তো আমরা আছি বলতে কি, আমাদের সত্যি আমাদের শরীরটা ভালো নেই। তোমাদের এর আগের দিন ভিডিও দেখিয়ে দিয়েছিলাম যে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আর ভিডিও দিতে পারছিলাম না আমার ফ্যামিলি কিছু কারণবশত। তো হ্যাঁ, আমি ফ্যামিলির কারণ, আমার আমার ব্লগগুলো আমার ফ্যামিলিরাও দেখে। তো আমি চাইছিলাম না যে আমার ফ্যামিলি মানে আমি আমার সঙ্গে কী হয়েছে, কী করছে, কে কী করছে সেই বিষয়টা আমি সোশ্যাল মিডিয়ায় আনতে। তো ওই জন্য আমি কদিন মনটা খুবই খারাপ ছিল, তো ওই কারণে প্রায় 15 দিন হলো আমি ব্লগটাও বন্ধ করে দিয়েছিলাম, আর সত্যি আমি সব কিছুই করে দিয়েছিলাম। তো আজ এসেছি বাড়িতে, গত 2 দিন হলো, তো আবার ব্লগ দিচ্ছি এই কারণে, কারণ কালকে আমার বান্ধবীকে তোমাদের সবার সামনে অবশ্যই আনবো একদিন, ও এখানে থাকে না। তো আমার বান্ধবীর সঙ্গে কালকে আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে। তো বলার পর ও আমাকে সাজেশন করলো যে দেখ, তুই যখন আজ 20 দিন পর্যন্ত অফ করে দেওয়ার পরও তোকে সবাই তোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে, তার মানে তোকে ভালোবাসা দিচ্ছে, সবাই সবাই তোকে ভালোবাসা দিচ্ছে, আর যারা তোকে ভালোবাসা দিচ্ছে তাদের জন্য তোকে এই জিনিসটা কন্টিনিউ করে যেতে হবে। আস্তে আস্তে আজকে যারা তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে, কালকে তারাই দেখবি নিজেরা যেচে এসে তোর সঙ্গে ভালো ব্যবহার করবে। তুই তোর জিনিসটা চালিয়ে দে, তুই তো ওটা তোর রুজি রোজগার করার জন্য চালিয়েছিস, স্টার্টিং করেছিলিস, তো সেটা তুই বন্ধ করিস না। কেউ চাইবে না যে তুই কোনো দিন ভালোভাবে এগো, সবাই চাইবে পেছনে টানতে। সে সবার ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রেই হয় সত্যি কথায়, কেউ কাউকে কোনো দিন এগিয়ে দিতে চায় না, সবাই সবাইকে পেছনে টানতে চায়। তো আমাকে সেই জিনিসটাই বোঝালো, বলে তুই যা হওয়ার হয়েছে, লাইফে অনেক কিছু হয়, সেজন্য কোনো কিছুর জন্য কেউ থেমে থাকে না। তো আজ গত 2 দিন হলো আমি বাড়িতে এসেছি, কিন্তু আমাদের এখানে প্রচুর সমস্যা হচ্ছে, এটাই হলো যে বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে কারপর ওখানে বৃষ্টি হয়েছে জানি না, আমাদের এখানে ঝড় বৃষ্টি হওয়াতে লাইন ছিল না, জল দিচ্ছে না, আর আমার পুকুর আছে, কিন্তু পুকুর থাকলে কি হবে, আমার খাট নেই যেহেতু, সেহেতু প্রচণ্ড পরিমাণে, আর জল বুঝতেই পারো জলটা মানুষের সবার দরকার হয়, আর জলটা পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে। আজ 2 দিন হলো না স্নান করতে পারছি না কিছু, মানে শরীরের মধ্যে না একটা আলাদা একটা জ্বালা জ্বালা করছে, বুঝতেই পারো যে দিন যদি তুমি স্নান না করতে পারো কেমন অসুবিধা হয়, কারণ কলে জল দিচ্ছে না। আর পাশের বাড়ি সকালবেলা কোনো রকমের পাশের বাড়ি থেকে হাফ বালতি জল টেনে, মা আর ছেলে দুজনেই জ্বর প্লাস কথার ভাইজে, বুঝতেই পারছো যে আমার ডাক্তার দেখিয়ে এসেছি কালকে, ওষুধ দিয়েছে, দাওয়াতে একটু কমেছে, কমলে কী হবে এখনও আছে, তো আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তো সেই জন্য তবু পাশের বাড়ির দিদির কাছ থেকে মানে জায়ের কাছ থেকে জল, পুকুর থেকে হাফ বালতি জল নিয়ে এসে, সকালবেলা কিছু বাসন ছিল কালকে সারাদিনে ওগুলো মাজা ঘষা করেছি, কিন্তু আর যেয়ে চাইতে ইচ্ছা করলো না যে দুবালতি জল নেবো তোমার পুকুর থেকে স্নান করার জন্য, একটু নিজস্ব খারাপ লাগলো, তো ওই জন্যই নিতে পারলাম না। দেখি বিকেলবেলা ইচ্ছা আছে, আমার তো স্ল্যাব করা আছে, তো আমার যে মিস্ত্রি কাজ করছিলো তার ফোনটাই কী হয়েছে জানি না, ফোন করছে সে ফোন তুলছে না, সে বলেছিলো ফোনটা তার খারাপ হয়েছে, বুঝতে পারছি না। দেখি তার বাড়িতে কষ্ট করে হলেও যেতে হবে, কারণ জলটা আমার দরকার খুবই, আমার খুবই না সবারই দরকার হয়, কিন্তু আমার খুবই প্রবলেম হচ্ছে এই কারণে, কারণ আমার তো কল ছাড়ার কোনো বিষয় নেই, আর কলে আজ 2 দিন ধরে জল দিচ্ছে না, আর যেটুকুনি জল ছিল ঘরে মানে ই করা স্টক করা, সেগুলো আজকের দিন গেলেই শেষ হয়ে যাবে, আর থাকবে না। তো কালকে আরও বড় সমস্যায় পড়তে হবে, তোমরা চাইছি যে যদি কালকে ও নিয়ে এসে যদি আমাকে ঘাটটা সেটিং করে দেয় তাহলে আর যাই হোক, বাসন মাজা বলো স্নানটা বলো এগুলো দিকে সমস্যা হবে না, আর রান্নাটা যাই হোক কেনা জল দিয়ে নাহলে করা যাবে আপাতত, নাহলে সামনে কল আছে, তো চেষ্টা করব সাইকেল নিয়ে জল এনে আনার ব্যবস্থা করব, যাই হোক কিছু না কিছু একটা করতে হবে ব্যবস্থা, কারণ নাহলে এইভাবে পারবো না। তো সেই কারণেই তোমাদের বলতে আসলাম যে যাই হোক তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, আমি আজ গত 20 দিন হলো আমি ব্লগ দিচ্ছি না, তারপর তোমরা আমার সবাইকে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, মনে রেখেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, হাত জোড় করে বলছি। তো প্লিজ সবাই প্রে করো আমার ছেলেটা সুস্থ হয়ে যাক, আর আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি, আর তোমাদের নতুন নতুন ব্লগ দিতে পারি আমি, খুবই ভালো লাগবে। আমি অনেক গাছপালা লাগিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমার গাছে অনেক রকমের সবজি তুলেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমার ইচ্ছে হয়ে আছে, প্লাস আমার বাড়িতে কী কী কাজ করছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্লিজ
আমাকে সবাই এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসা পেলে আমি জানি একদিন না একদিন আমি ঠিকই সফলতা পাব। তো সেই জন্যই তোমাদের কাছে সবাইকে হাত জোড় করে বলছি, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর কিছু চাই না। তো আগামী ব্লগে তোমাদের সঙ্গে দেখা করবো, চেষ্টা করছি নেক্সট ডে থেকে তোমাদের সঙ্গে কন্টিনিউ ডেলি ব্লগ যেভাবে দিতাম সেইভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছেলের জন্য আমার জন্য সবাই একটু প্রে করো, যাতে আমরাও একটু সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি খুব, নাহলে সত্যি খুব কষ্ট হচ্ছে, বুঝতেই পারো মা ছেলে একা থাকে, কেউ দেখার নেই, ভরে পড়ে থাকলেও ঘরের মধ্যে একাই পড়ে থাকতে হবে, তো সেই কারণেই মানে খুবই অসুবিধায় পড়ে গেছি। তো বাই, কালকে আবার ব্লগ আসবে তো।